আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অটোকন মেশিনের স্পিড ক্যালকুলেশন সম্পর্কে। অটোকন মেশিনের স্পিড ক্যালকুলেশন করার জন্য আমাদের যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে রিং মেশিনের কাউন্ট কত, রিং মেশিনের ডেলিভারি স্পিড, স্প্যান্ডেল কত, রিংয়ে এফিসিয়েন্সি আমরা কত ধরব, অটোকনে আমরা কতটা ড্রাম চালাবো ওই কাউন্টের জন্য, আর অটোকনের এফিসিয়েন্সি কত থাকবে, তাহলে আমরা অটোকনের স্পিডটা ক্যালকুলেশন করতে পারবো। সে আমি ধরে নিলাম এখানে রিং মেশিনের কাউন্ট 30, রিং মেশিনের ডেলিভারি স্পিড 21.11 মিটার পার মিনিট। ডেলিভারি স্পিডটা বের করার সূত্র হচ্ছে ডেলিভারি স্পিড সমান হচ্ছে রিং মেশিনের আরপিএমকে টিপিআই দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার ডেলিভারি স্পিডটা আমার ইঞ্চি পার মিনিটে আসবে, সেটাকে 39.37 দিয়ে ভাগ করলে ডেলিভারি স্পিডটা মিটার পার মিনিটে আসবে। তার ডেলিভারি স্পিড 30 কাউন্টের জন্য এখানে 21.11 আছে মিটার পার মিনিট। রিং মেশিনের স্প্যান্ডেল আছে 1200, রিং মেশিনের এফিসিয়েন্সি ধরে নিলাম 95%। অটোকনের আমি 22টা ড্রাম চালাবো এই কাউন্টের জন্য, তাহলে অটোকনের এফিসিয়েন্সি এখানে 75 ধরে নিলাম। এখন স্পিড কত দেওয়া লাগবে? তাহলে আমরা জানি অটোকন মেশিনের স্পিড ক্যালকুলেশনের সূত্র হচ্ছে রিং মেশিনের ডেলিভারি স্পিড ইন্টু রিং মেশিনের স্প্যান্ডেল ইন্টু রিং মেশিনের এফিসিয়েন্সি ডিভাইড বাই অটোকন মেশিনের ড্রাম সংখ্যা ইন্টু অটোকন মেশিনের এফিসিয়েন্সি। তাহলে রিং মেশিনের ডেলিভারি স্পিড আমরা বের করে নিলাম 21.11, রিং মেশিনের স্প্যান্ডেল সংখ্যা আছে 1200, রিং মেশিনের এফিসিয়েন্সি আছে 95%। আর অটোকন আমরা এই 30 কাউন্টের জন্য আমরা 22টা ড্রাম চালাবো, আর অটোকন মেশিন এফিসিয়েন্সি 75% ধরে নিলাম। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অটোকন মেশিনের রিকোয়ার্ড স্পিড আসবে 1458 মিটার পার মিনিট। তাহলে এটাই হলো সূত্র। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে আপনাদের সাথে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।